বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মোমবাতি দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে 6 ঘন্টার মধ্যে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা হয়তোবা এই বিষয়টি জানেন না, সেটি হচ্ছে এই যে আপনারা মোমবাতি জ্বালান, এই মোমবাতির মধ্যেও কিন্তু জিনের একজন বিশেষ খাদেম রয়েছে। আমি অনেক ভিডিওর মধ্যে এই মোমের খাদেম তার নাম উল্লেখ করেছি, তাকে কীভাবে বাধ্যবশ করতে হয় সেটি উল্লেখ করেছি। আপনারা যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন ধরে সম্পৃক্ত তারা প্রত্যেকেই এই মোমের খাদেমের নাম জানেন এবং তাকে কিভাবে আয়ত্ত করতে হয় সেটি আপনারা জানেন। তবে আজকে আপনাদের মাঝে সেই বিষয় নেই, তবে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে আপনি পৃথিবীর যে কোনো মানুষকে, আপনার কাছের মানুষ, পছন্দের মানুষ, আপনার প্রিয় ব্যক্তিকে 6 ঘন্টার মধ্যে প্রেমে পাগল পাড়া করার এত শক্তিশালী আমল আর হতে পারে না। এটি যে কত চমৎকার আমল, যারা করবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার মোম জ্বলে শেষ হওয়ার সাথে সাথেই আপনার রেজাল্ট আপনার সামনে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তবে আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে আমল করতে পারেন, যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক, কাছে থাকুক, দূরে থাকুক, দেশের বাইরে থাকুক, আপনার জন্য এই আমলটি যথেষ্ট ইনশাআল্লাহ। যেভাবে বলছি সেইভাবে আমলটি করবেন। তবে আপনাদেরকে এমন একটি আমল খুবই দ্রুত শেখাবো, বিশেষ জিন জাওবাকে পাঠিয়ে যে কোনো ব্যক্তিকে হাজির করার চমৎকার একটি আমল নিয়ে খুবই দ্রুত আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। তবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়, তাহলেই আপনারা এই আমল থেকে 100% কামিয়াবি লাভ করবেন। এবং আপনারা এই আমল করার আগে আমার কাছ থেকে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করবেন এবং রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদেরকে এই আমলটি কীভাবে করবেন সেই আমলটি করার ব্যাপারে আপনাদের মাঝে বর্ণনা করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য বাজার থেকে বড় সাইজের একটি মোম কিনে নিয়ে আসতে হবে। এরপরে আপনারা মোমের যে জায়গার মধ্যে আগুন ধরিয়ে দেন সেখান থেকে শুরু করুন, অর্থাৎ তা থেকে একটু নিচে নামবেন, অর্থাৎ মাঝখান থেকে প্রথমে হচ্ছে এই লাইনটিকে লিখবেন। এরপরে আবার সেই মোমের যে স্থানটিতে আগুন ধরানো হয় তা থেকে একটু নিচে নেমে এই পরের লাইনটি লিখবেন মোমের মধ্যে, তারপরে এই লাইনটি লিখবেন। বুঝতে পেরেছেন আপনারা হচ্ছে কীভাবে লিখবেন? ধরেন এই পুরোপুরি এই পুরোটা একটা মম, এখন আপনারা কীভাবে লিখবেন? এই জায়গায় আগুন ধরাতে হয় আর এটি হচ্ছে দাঁড়া করানোর জন্য দাঁড়াতে হবে, অর্থাৎ কীভাবে লিখতে হবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তালসামটি আপনারা লিখে ফেলবেন। এখন অনেকেই রয়েছেন তালসাম লিখতে পারবেন কিন্তু বাকিগুলো আপনারা লিখতে পারবেন না, আরবিগুলো তারা বলবেন বাংলাতেই তারা লিখবেন। এ তালসাম লেখার পরে তার নিজ দিয়ে লিখবেন যে এই তালসামের খাদেমগণ এবং এই নামের পবিত্র নামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের প্রতি অথবা অমুকের মেয়ে অমুকের প্রতি, এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তাআলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আপনারা কিন্তু এই কথাগুলোকে বাংলাতে যেভাবে বললাম সেভাবে লিখবেন। আপনারা বুঝতে পেরেছেন কোথায় আপনার পছন্দের ব্যক্তির নাম লিখতে হবে তার এবং কোথায় আপনার নাম, আপনার মায়ের নাম লিখতে হবে, এগুলো তো আপনারা বুঝতে পেরেছেন। তবে পছন্দের ব্যক্তির ক্ষেত্রে তার মায়ের নাম জানা না থাকলে তার বাবার নাম লিখবেন, বাবা বা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন, সেটিও আমি আপনাদেরকে বলে দিলাম। এখন অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন, তারা যেটি করবেন তালসাম লেখার পরে এই যে দেখেন তাবাক্কালি খুদ্দামা হাজ তালসাম ও আসমাই ও হাইজু কলবি,
কালবির পরে এখন ধরেন আপনি আরবি দেখে দেখে লিখতে পারেন কিন্তু আরবিতে নাম লিখতে পারেন না, তারা যেটি করবেন এই জায়গার মধ্যে যারজন আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। যদি মনে করেন তার নাম লিখতে পারবেন কিন্তু তার মায়ের নাম জানা নেই তাহলে তার নামের পরে বাবা তার বাবার নাম লিখবেন, আর মা বাবা কারো নাম জানা না থাকলে তাহলে শুধু এই জায়গার মধ্যে তার নামটা আপনি লিখবেন, অন্য কিছু লেখার দরকার নেই। তার ইলার পরে এই স্থানটিতে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। এখন যারা আরবিতে লিখতে পারেন তারা এই কালবির পরে আপনারা যেটি করবেন এই স্থানটিতে যারজন আমল করবেন তার নাম লিখবেন। এখন যদি যে নামটি লিখেছেন সে যদি ছেলে মানুষ হয় তার নামের পরে ইবনে লিখবেন, তারপরে তার মায়ের নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লিখবেন, আর বাবার নাম জানা থাকলে মায়ের পরিবর্তে তার বাবার নাম লিখবেন। এখন যার জন্য আমল করছেন সে যদি কোনো মেয়ে মানুষ হয় তাহলে এখানে তার নাম লেখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, তারপরে তার মায়ের নাম লিখবেন। এখন তার মায়ের নাম জানা না থাকলে তাহলে তার বাবার নাম লিখবেন, আর মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম এখানে লিখবেন। তারপরে ইলার পরে আপনার নিজের নাম, আপনি ছেলে মানুষ হলে আপনার নামের পরে ইবনে লিখবেন, তারপর আপনার মায়ের নাম লিখবেন। আপনি মেয়ে মানুষ হলে এখানে আপনার নাম লেখার পরে বিনতে লিখবেন, তারপর আপনার মায়ের নাম লিখবেন। তারপরে বা হাক্কের পরে যা যতটুকু যেভাবে দেওয়া আছে বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম এই এতটুকু আপনারা চমৎকারভাবে মোমের গায়ে লিখবেন। আশা করি ছোটো ছোটো করে যে কোনো কলম দিয়ে আপনারা লিখতে পারবেন, কালো কলম, লাল কলম, চিকুন, যে কোনো কলম দিয়ে আপনারা হচ্ছে এটা লেখা বড় কোনো মোমের গায়ে লেখা কোনো ব্যাপার না। কারণ হচ্ছে যারা ছোটো ছোটো করে লিখতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা লিখতে পারবেন। এরপর আপনি যেটি করবেন সেটি আপনি ওইখানেই বসে থাকবেন, আপনি এক যেটি কাজ করবেন এই মোমের গায়ে আপনি আগুন ধরিয়ে দিবেন, এই মোমটি একেবারে জ্বলে শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনি দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন। এখন মোমের পরিমাণটা যদি বড় হয় তাহলে অনেক সময় দুই তিন ঘন্টা লাগে, এই জন্য আমি বলেছি সর্বোচ্চ ছয় ঘন্টা সময় লাগতে পারে। সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক, কাছে থাকুক বা দূরে থাকুক, ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য, আপনার প্রেমে পাগল পারা হতে বাধ্য, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।